জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তৃতীয় দিনের মতো বুধবার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বুধবার নিউ ইয়র্কের মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনুস এ সময় প্রশ্নের উত্তরে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত চলে যান পরে আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস পাল্টা প্রশ্ন করে বলেন কেন আনা হবে না অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি একই দিন বুধবার একটি হোটেলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে এলে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার দেশের মানবাধিকার ও বাকস্বাধীনতা স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের স্বৈরশাসনের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের উপর জোর দেন তারা মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন এ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং সরকার বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন শামিমা আক্তার দেশ ঢাকা